এই মুহূর্তে রয়েছি লেনিন সরণির ওপর হোটেল প্যারাডাইসের সামনে। এখনো পর্যন্ত এনআইএ এর হাতে যে তথ্য প্রমাণ এসেছে তাতে দেখা যাচ্ছে যে লেনিন সরণির হোটেল প্যারাডাইস এসপ্ল্যানেড ইন, এটা এসএন ব্যানার্জি রোডে, সেন্ট থমাস স্কুলের উল্টো দিকে খিদিরপুরে এবং ইকবালপুরে, এই চারটে হোটেলে ওই দুজন আততায়ী বা জঙ্গি, তারা কিন্তু রামেশ্বরমে বিস্ফোরণের পর এ রাজ্যে আসার পর এই কলকাতা শহরে তারা ছিল এবং এই হোটেলগুলোতে তারা নাম পাল্টে ভুয়ো নামে, ভুয়ো আধার কার্ড এবং ভুয়ো ড্রাইভিং লাইসেন্স দিয়ে তারা কিন্তু এখানে বেশ কিছুদিন কাটিয়েছে এবং এখান থেকেই তারা কিন্তু বাস ধরে হাওড়া হয়ে পূর্ব মেদিনীপুরের দীঘায় যায়, যেখান থেকে কেন্দ্রীয় এজেন্সির ইনপুটে দুজন জঙ্গিকে সেন্ট্রাল আইবির ইনপুটে এনআইএ অফিসিয়ালস অ্যারেস্ট করে। কিন্তু প্রশ্ন উঠছে যে প্রথম মার্চ, ফার্স্ট মার্চ রামেশ্বরমে ব্লাস্টের ঘটনা ঘটে, তার পরবর্তী ক্ষেত্রেই এনআইএর তরফ থেকে এদের ছবি প্রকাশ করা হয়, ভোল বদল করলে এরা কীরকম দেখতে হবে সেই ছবি যেমন দেওয়া হয়, তেমনই এদের বিলঙ্গিংস কী কী ছিল, এরা কী ধরনের পোশাক পরত, এই ধরনের ডিটেলস দিয়ে দেওয়া হয়, ছবি দিয়ে দেওয়া হয় এবং ইনাম ঘোষণা করা হয় প্রত্যেক জঙ্গি পিছু 10 লক্ষ টাকা, দুজন জঙ্গি 20 লক্ষ টাকা। এবং এই টেমপ্লেট যেটা এনআইএর তরফ থেকে বানানো হয়েছিল সেটা কিন্তু সমস্ত ইনভেস্টিগেটিং এজেন্সি, সমস্ত রাজ্যের, ভারতবর্ষের এসটিএফ থেকে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড সবার কাছে সার্কুলেট করা হয়। তাহলে এত সার্কুলেট করার পর, ইনাম ঘোষণা করার পরেও প্রায় 28 দিন এ রাজ্যেই এই দুই জঙ্গি তারা বিভিন্ন ডেরা পাল্টে থাকলো, অথচ এখানকার ইন্টেলিজেন্সের দায়িত্বে যারা রয়েছেন, এখানকার নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, এখানে যারা সন্ত্রাস দমনের জন্য সুপারভিশন করেন যে সমস্ত এজেন্সি, তারা কী করছিল? তারা কি আদৌ সতর্ক ছিল? যদি তারা সতর্ক থাকে তাহলে এতগুলো ডেরা পাল্টে দুজন জঙ্গি এতদিন ধরে এ রাজ্যে ঘুরলো কী করে? এই প্রশ্নই কিন্তু উঠছে। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে যে এই দুজন তারা অ্যাক্টিভলি আইএস লিঙ্কের সঙ্গে জড়িত বা আইএস জঙ্গি হিসেবে তারা তাদের অ্যাক্টিভিটি চালাচ্ছিল বা কাজ চালাচ্ছিল, যেমনটা নির্দেশ তাদের কাছে আসছিল সেই অনুযায়ী সেই পরিকল্পনা বা এক্সিকিউশন সেগুলো তারা করছিল। এই যে দুজন, যেটা এনআইএ সূত্রে জানা যাচ্ছে যে 1 মার্চ বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফেতে যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনার পর থেকে ঠিক গ্রেপ্তারির আগে পর্যন্ত প্রায় কমপক্ষে 10টি মোবাইল নাম্বার তারা ব্যবহার করেছে, যেটা মনে করছেন তদন্তকারীরা যে 10টি সিম তাদের কাছে ছিল যেগুলো তারা বিভিন্ন ভুয়ো নামে তারা তুলেছে এবং সেগুলো পুরোপুরি এই পরিকল্পনার মধ্যেই ছিল যে এই পুরো অপারেশন তারা যেটা করবে এবং তারপর যে হাইড আউট হওয়া বা পালিয়ে যাওয়া সেই ক্ষেত্রেও এই তাদের যে মোবাইল নাম্বারের ক্ষেত্রেও তারা মোবাইল নাম্বার পরিবর্তন করে করে বিভিন্ন লোকেশনে যাবে যাতে তাদেরকে ধরতে না পারে কেউ, এবং সেই জন্যই সম্ভবত তারা 10টির ওপরে, প্রায় কমপক্ষে 10টি মোবাইল নাম্বার তারা ব্যবহার করেছে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে আইডি কার্ডগুলো তারা ব্যবহার করেছে পরিচয়পত্র, তার মধ্যে ড্রাইভিং লাইসেন্স, তার মধ্যে আধার কার্ড রয়েছে এবং দেখা যাচ্ছে প্রাথমিক তদন্তে বা এনআইএ প্রাইমারি ফাইন্ডিংসে যে তামিলনাড়ু, কর্ণাটক এবং মহারাষ্ট্র এই তিনটে স্টেটের বা তিনটে রাজ্যের বেশ কয়েকটি ঠিকানা সেগুলো ব্যবহার করা হয়েছে। তদন্তকারীরা প্রাথমিকভাবে যেটা মনে করছেন যে কর্ণাটকে বসেই তৈরি করা হয়েছিল এই আধার কার্ড, যে আধার কার্ডগুলো তারা ব্যবহার করছিল বিভিন্ন জায়গায় চলে যাওয়ার পরে, বিভিন্ন হোটেলেও যে আধার কার্ডগুলো দেখানো হয়েছিল সেগুলো সবকটাই ফেক এবং পরিকল্পনা করে একই রকম দেখতে বা ফটোকপির মতন আধার কার্ড তারা বানিয়েছিল এবং সব জায়গাতে জেরক্স কপিও তারা জমা দিচ্ছিল বা জেরক্স করার পরে সেখানে সই করেও তারা জমা দিয়ে দিচ্ছিল নির্দ্বিধায়, তার কারণ সেটা ফেক, আইডেন্টিফিকেশনে সমস্যা হবে। অন্যদিকে তোমায় জানাই যে এই যে রাজ্যে যখন তারা আসে মনে করা হচ্ছে যে 12 তারিখের আগেই তারা এখানে ঢুকেছে এবং তারপরে বিভিন্ন হোটেলে 1 থেকে 3 দিনের বেশি তারা তা থাকেনি এবং সব জায়গাতে এক এক জায়গায় এক এক রকম তাদের আইডি কার্ড, আইডি প্রুফ তারা জমা দিয়েছে এবং যেটা সিসিটিভি ক্যামেরা এবং তথ্য প্রমাণ যেটা সংগ্রহ করছে জাতীয় তদন্তকারী সংস্থা, তারা যেটা মনে করছে যে 28 তারিখে ইকবালপুরের হোটেল থেকে বেরিয়ে হাওড়ায় তারা যায় এবং সেখান থেকে বাস ধরে তারা পৌঁছে যায় দীঘায় এবং এই চেন্নাইয়ে প্রথমে যায় তারা বেঙ্গালুরু ব্লাস্টের পরে এবং সেখানে এক সাগরেদের মাধ্যমে তারা সেখানে আশ্রয় নেয় এবং তার মাধ্যমে তারা ক্যাশ, টাকাও কিছু সংগ্রহ করে এমনটাও মনে করছেন তদন্তকারীরা, তার কারণ যেখানেই তা যা খরচা করেছে তারা, অর্থাৎ হোটেলের বিল বা বাইরে বা কোনোরকমভাবে তাদের যে অন্যান্য খরচ যেমন ট্রেনের খরচ বা বাসে ভাড়ার সমস্ত কিছু, এছাড়াও অন্যান্য ক্ষেত্রেও তারা যেখানেই গেছে শুধু ক্যাশ টাকাই দিয়েছে, সেখানে কোনো রকম অনলাইন পেমেন্ট তারা করেনি, এই যাতে কোনোভাবে তারা ধরা না পড়ে এই বিষয়টাকে মাথায় রেখে এমনটাই মনে করছে
এনআইএ। তবে এই দুজন কি শুধুমাত্র এই মডিউলে যারা অ্যাক্টিভলি এই বিস্ফোরণের সঙ্গে জড়িত, নাকি এই বিস্ফোরণের ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত, সেই খোঁজ করার জন্য দুজনকে আজকে হেফাজতে চাওয়া হবে বেঙ্গালুরুর সংশ্লিষ্ট আদালতে কোর্টে তুলে, এমনটাই জানা যাচ্ছে।